তাকে ছাড়া আমি কিভাবে থাকবো? এই একটা কথাই কখনো তোমাকে ভালো থাকতে দেবে না। কেউ কারো জীবনে অপরিহার্য না, এই সহজ কথাটা যতদিন না তুমি বুঝতে পারবে ততদিন তুমি ভালো থাকতে পারবে না। সময় সব কিছু বদলে দেয়। এক সময় যে মানুষটা তোমার সাথে কথা বলতে না পেরে হাউমাউ করে কাঁদত, আজ সেই মানুষটা তোমার 50 বার করা কল রিসিভ করারও সময় পায় না। এক সময় যে মানুষটা সারা রাত জেগে কথা বলার জন্য অনুরোধ করত, আজ তার খুব সহজেই ঘুম চলে আসে। এক সময় যে মানুষটা তুমি না খেলে খেত না, আজ তার সময় হয় না তোমার কাছে জানতে চাইবার তুমি খেয়েছো কি না। এক সময় যে মানুষটা তোমাকে ছাড়া আমার 1 মিনিটও চলে না বলে শক্ত করে জড়িয়ে ধরত, আজ সেই মানুষটা 1 সপ্তাহ পরও যোগাযোগ করার সময় পায় না। এক সময় যে মানুষটার তোমার সব কিছু ভালো লাগতো, আজ সেই মানুষটার তোমার ভালো জিনিসগুলোও অসহ্য লাগে। সময়ের সাথে সাথে পছন্দের মুখটা অপছন্দের হয়ে যায়, সময়ের সাথে সাথে প্রিয় মানুষটা অপ্রিয় হয়ে যায়, সময়ের সাথে সাথে প্রিয় অভ্যেসগুলোও অপ্রিয় হয়ে যায়। শুধু সময়ের সাথে সাথে ভালোবাসাটা ভুলে যাওয়া যায় না, ভালোবাসা ভুলে যাবার দরকার নেই। শুধু যে মানুষটা এত সহজে বদলে গিয়ে সব স্মৃতি, কমিটমেন্ট, আবেগ, অনুভূতি, ভালোবাসা ভুলে গেল, তাকে মনে করে আর কষ্ট পাবে না। ভুলে থাকার চেষ্টা করো, দেখবে একদিন মনটা ঠিক শক্ত হয়ে যাবে। যেমন লোহাকে বার বার আগুনে পুড়িয়ে আঘাত করে করে ধারালো অস্ত্র বানানো হয়, তুমি ঠিক তেমন আঘাতে আঘাতে ধারালো অস্ত্র হয়ে যাবে। সময় সব বদলে দেবে। সেদিন আর আজকের মতো তার ফোন না পেলে মন খারাপ হবে না, সেদিন আর তার সাথে দেখা না হওয়ার জন্য কান্না আসবে না, সেদিন প্রতারকটাকে কৃতজ্ঞতা জানাবে, কারণ সে তোমাকে ঠকিয়েছে বলেই তুমি এতটা শক্ত হতে পেরেছো। সেদিন তোমাকে কেউ ভাঙতে পারবে না, কারণ পাথরে আঘাত করলে কাঁচটাই ভাঙবে, পাথরটা না।